বিসমিল্লাহিরাহমানুরাহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এমএনজি কুকিং স্টুডিওর আজকের আয়োজনে। আজকে তৈরি করব খুবই মজাদার একটা রেসিপি, যেটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন আর গরম ভাতের সাথে অনায়াসে খেতে পারবেন। তো দর্শক, আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, এই প্রবাদটা যেরকম যুগ যুগ ধরে চলে আসছে আর বাস্তবও কিন্তু একদমই সত্যি কথা, সেই সুবাদে আজকে তৈরি করে দেখাচ্ছি মাছের খুবই সিম্পল একটা রেসিপি, যেটা হঠাৎ অতিথি আপ্যায়নও আপনারা তৈরি করতে পারেন, বা সামনে যেহেতু ঈদ আসছে প্রচুর পরিমাণে গোশ খাওয়া হবে, তারই ফাঁকে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। প্রথমে আমি এখানে যে মাছগুলো নিয়েছি সেগুলো ছিল ব্রিগেড মাছ, আপনারা রুই মাছ, কাতল মাছ, যে কোনো মাছ নিতে পারেন। আমি আমার প্রয়োজন অনুসারে নিয়েছি, নিয়ে হলুদ, লবণ আর লাল মরিচের গুঁড়ো মেখে রেখেছি। প্রায় এভাবে আমি কিছুটা সময় রেখে দিব, 5 থেকে 7 মিনিট। দেন আমি এটাকে তেলের মধ্যে ভেজে নেব। তেলে আমি দুপাশটা ভালো করে ভেজে নেওয়ার পর যে এক্সট্রা তেল ছিল সেটা দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, সেখানে দিয়ে দিয়েছি মাছ থেকে ভেজে নেওয়ার পর যে এক্সট্রা তেল ছিল সেটা, আর দিয়ে দিয়েছি এখানে প্রায় 2 থেকে 2.5 কাপ কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো অনেকটাই লালচে বাদামি হয়ে এসেছে, খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে। এ পর্যায়ে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। আর এই মাছ ভাজিটা করতে খুব বেশি একটা মশলারও প্রয়োজন হয় না, এটা এমনিতেই খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটা আমি শিখেছি আমার নানুর কাছ থেকে, আমার আম্মু প্রায়ই এটা তৈরি করে থাকে, বিশেষ করে কোরবানির ঈদের দিন যখন নামাজ পড়ে এসে গরু কাটার জন্য অস্থির হয়ে যায় সবাই, তো সামান্য কিছু খাবার তো অবশ্যই পেটে দিতে হয়। এই মাছ ভাজি, ডাল বা অন্য কিছু একটা সামান্য থাকে যেটা খেয়ে সবাই ভারী কাজ করার জন্য নেমে যায়। তো দর্শক, এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া আর জিরার গুঁড়ো একসাথে 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো প্রয়োজন মতো 1/2 চা চামচের মতো দিলাম, যেহেতু হলুদ, লবণ দিয়ে, মরিচ দিয়ে আমি আগ থেকে মাছটা ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি আমি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। প্রায় 2 থেকে 3 মিনিট এভাবেই মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দেব আগ থেকে তেলে ভেজে রাখা মাছগুলো। আমি এখানে 8 পিস মাছ ইউজ করছি। দেন মাছগুলো দিয়ে আমি একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর এভাবেই কিন্তু একটু ঢেকে ভালো করে মশলাটার মধ্যে মাছটা রান্না করে নেব পানিটা মেশানোর আগে। আর এই সময়টা 2 থেকে 3 মিনিট চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে, যাতে করে নিচ থেকে পুড়ে না যায়। তো দর্শক, ঢেকে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিলাম। আর এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে আমি এখানে 1/2 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, পানিটাকে শুকিয়ে নেব। আর এখানে খুব বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু মাছটা একটু মাখা মাখা বা শুকনো শুকনো থাকবে, খুব বেশি একটা ঝোলের পরিমাণ থাকবে না। আর আজকের এই মাছের রেসিপিটা আমাদের বাসায় বা ম্যাক্সিমাম কাজিনরাই এতটাই পছন্দ করে খেতে, খুবই সিম্পলভাবে, বলা চলে এটা আমার নানুর একটা ট্রেডিশনাল রান্না, খুবই সিম্পল ওয়েতে মাছ ভুনা। যাই হোক, এখানে আমি 4-5টা কাঁচামরিচ একটু মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি, তাতে করে এটা ফ্লেভারটাও বের হবে, একটু ঝালও বের হবে। এর থেকে সহজ আর মাছ রান্না আমার মনে হয়নি, যেটা আপনারা খুব সহজে অল্প সময়ে করে নিতে পারেন। তো দর্শক, রান্নাটা করার ফাঁকে আরও একটা কথা বলে নিয়েছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে,
তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি, নতুনভাবে দেখছেন। প্লিজ অনুরোধ রইল, চ্যানেলটিকে সাপোর্ট করে সামনে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ। পর্যাপ্ত পরিমাণ বলতে আমি আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি। অনেকে হয়তো দেখা যায় লবণ কম খেতে পছন্দ করেন বা বেশি। তো দর্শক, আরও 2 মিনিট একটু ঢেকে দিলাম। দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠছে। আর এখন উপর থেকে ছড়িয়ে দেব ফ্রেশ ধনিয়া পাতা কুচি। কিছু বলার থাকলে কমেন্টস বক্সে লিখতে পারেন, আর কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও লিখতে পারেন। এর মাঝে কিন্তু আমার রান্নাটা অলরেডি কমপ্লিট, এখন জাস্ট 2 মিনিট ঢেকে দেব ধনিয়া পাতার গ্রানটা ছড়ানোর জন্য। দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। চুলা থেকে নামিয়ে আমি চলে আসলাম সরাসরি সার্ভ করার জন্য। তো দর্শক, আজ এই পর্যন্তই ভালো থাকবেন, নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।